রাজধানীর আদাবরে জাপান গার্ডেন সিটি ১৬তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। ও শিক্ষার্থীর নাম জাইনা হাবিব প্রাপ্তি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নোয়াখালী সদরের হাবিবুল আজিজের দুই সন্তানের মধ্যে ছোট তিনি। জাপান গার্ডেন সিটির ভবন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, আপনাদের পুরো বিল্ডিং এ ওয়েল সিকিউরিটেড, নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ, তো সিসি ক্যামেরায় কি দেখলেন আপনারা? সিসি ক্যামেরা ছিল, মেয়েটা উপরে মানে গিয়েছে, উপরে ছিল, উপরে যতটুকু দেখা সবটা দেখা যায়নি, কারণ সিসি ক্যামেরা সবটা কাভার করেনি। যতটুকু দেখা গিয়েছে সে হয়তো বৃষ্টিতে দিচ্ছিল এক পর্যায়ে, আর তারপরে থেকে দেখা যায়নি। এটা টাইম সাড়ে পাঁচটার দিকে, তো সাতক্ষুলা থাকে, পাঁচটার সময় মানে বন্ধ করা হয়। পাঁচটার সময় আমাদের লিফটম্যান বন্ধ করতে গিয়েছে, তখন দেখেছে মেয়েটা উপরে ছিল, তাকে রিকোয়েস্ট করেছে আসার জন্য, কিন্তু সে আসেনি। সে বলছে যে আমি আরও কিছু ভিজবো, আমি তারপরে যাবো। তারপর সে নিচে নেমে আসছে, তার নিচে নেমে এসে তার মাকে বলেছে, তার মা উপরে গিয়েছে, মা উপরে যে তখন তাদের দরজাটা লক পেয়েছে, মানে ভিতর থেকে ওই দিক থেকে বন্ধ করা ছিল। আমার সঙ্গে কথা হয়নি, পুলিশ অন্য যারা ছিল,